আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে একক দেশ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব উপস্থাপন করায় বাংলাদেশ তাতে ভোট দেয়নি, তবে দ্বিতীয় প্রস্তাবটি ইউক্রেনের মানবাধিকার বিষয় হওয়ার কারণে ভোট দিয়েছে। বুধবার অর্থাৎ 30 মার্চ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য মজিবুল হকের রাশিয়া ইউক্রেন ভোটের বিষয়ে আমাদের অবস্থান কী এ সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, যখন একটি দেশের বিরুদ্ধে ভোট ছিল আমরা তার পক্ষে যাইনি, কিন্তু যখন ইউএনজিএর দ্বিতীয় প্রস্তাবে মানবাধিকার বিষয়টি উঠে আসে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে রাশিয়ার অবস্থানের কথা স্বীকার করে বাংলাদেশের অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উস্কানির কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ তো একা একা হয় না, উস্কানি তো কেউ না কেউ দিচ্ছে, দিয়ে তো বাঁধল যুদ্ধটা, তাহলে একটা দেশকে কেন নিন্দা করা হবে, সেই জন্য আমরা ভোটদানে বিরোধ থেকেছি। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে যখন প্রথম প্রস্তাবটি এলো আমরা দেখলাম সেই প্রস্তাবে কোনো মানবাধিকারের কথা নেই, যুদ্ধ বন্ধের চেষ্টা নেই, একটা কোনো বিষয় নেই, একটা দেশের বিরুদ্ধে ভোট, সেটা হলো রাশিয়া। তখন আমি বললাম, এখানে তো আমরা ভোট দেব না, কারণ যুদ্ধ তো একা একা বাঁধে না, উস্কানি তো কেউ না কেউ দিচ্ছে, দিয়ে তো বাঁধল যুদ্ধটা, তাহলে কেন একটা দেশকে নিন্দা করা হবে, সেজন্য আমরা ভোটদানে বিরোধ ছিলাম। তিনি বলেন, রাশিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ, মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র 7 ফ্লিট পাঠিয়ে যখন পাকিস্তানের পক্ষে, রাশিয়া তখন আমাদের পক্ষে দাঁড়ালো, কাজে দুঃসময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব, কিন্তু তারা যদি কোনো অন্যায় করে নিশ্চয় সেটা আমরা মানব না, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধটা বাঁধালো কারা সেটাও আমাদের দেখতে হবে, সেজন্য আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। যেহেতু একটি দেশের বিরুদ্ধে এজন্য সিদ্ধান্ত নিলাম আমরা ভোট দেব না। দ্বিতীয় প্রস্তাবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভোট দেওয়ার এখন যে প্রস্তাবটি এসেছে এই যুদ্ধের ফলে ইউক্রেনের মানুষের যে কষ্ট হচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কষ্ট করছেন, সেখানে মানবাধিকারের বিষয়টি ছিল। দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানবাধিকারের বিষয়টি রয়েছে সেজন্য আমরা ভোট দিয়েছি। বন্ধুরা, প্রধানমন্ত্রী জাতিসংঘের প্রথম প্রস্তাবে ভোট না দিয়ে এবং যুক্তরাষ্ট্রের 7 ফ্লিটের প্রসঙ্গ টেনে এনে একই সঙ্গে রাশিয়া বাংলাদেশকে 1971 সালে যে সাহায্য করেছিল তার কৃতজ্ঞতা প্রকাশ করল, পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিল যে 1971 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে ক্ষতি করতে চেয়েছিল বাংলাদেশ তা এখনও ভুলেনি। 1971 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কী করতে চেয়েছিল তা জানতে চাইলে কমেন্টে পোস্ট করুন, এবং কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।